গাইস গুড মর্নিং। সো নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো ডিম্পির হালদি অ্যান্ড বিয়ে। তো আজকের ব্লগটা একসাথে করবো, বিয়ে আর হালদিটা পুরোটা তোমরা একটা ব্লগেই দেখতে পারবে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো চলো যাই এখন ডিম্পির বাড়ি, তারপরে ওখানে গিয়ে সমস্ত ডিটেলসে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর আমার লুকটা দেখো, আমি জাস্ট একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, ব্যাস একটা মালা দিয়ে, ব্যাস কিচ্ছু সাজি নিয়ে হালকা কাজল আর লিপস্টিক লাগিয়ে বেরিয়ে গেছি। রাত্রে সাজবো ভালো মতো। গাইস চলে এসেছি ডিম্পির হালদিতে, আমি তোমাদের দেখাচ্ছি ডিম্পির পুরা লুক। হ্যাঁ, আমি না কোন দিকে তাকাবো ঠিক বুঝতে পারি না। ডিম্পি একটু এদিকে লুক দিস। এই যে, এই যে বিয়ের কোণে যে আজকেই কুমারি আছে, কালকে শেষ, মানে আজকে রাত্রে শেষ মোটামুটি। কেমন লাগলো একটু বলবে আমাদের, আমাকে সবাই। হ্যাঁ, ডিম্পির হালদি শেষ হওয়ার পরে না আমি ঝটপট করে বাড়িতে এসে রেডি হতে বসে গেছিলাম, আর তারপরে আমি বরযাত্রী হয়ে ওখানে গেছি, কেন কি ডিম্পির বিয়ে হচ্ছে আমার পাশের বাড়ির দাদার সাথে। তো আমি বরযাত্রী থেকেও গেছি আর কন্যাযাত্রী থেকেও গেছি, তো সেজন্য আমি ফটাফট রেডি হয়ে ওখানে চলে গেছিলাম এই আর কি। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি ডিম্পির পুরো লুকটা। দেখো ওকে কি সুন্দর, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। তোমরাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ডিম্পিকে কেমন লাগছিল, ঠিক আছে? গাইস ডিম্পির প্যান্ডেলটা দেখো, বিয়ের এত সুন্দর হয়েছে, দারুন।
Guys, guess what? Ke amar sathe. Dekho. Dekho. Dekho isko. Hi. Ekta bole de kichu kemon lagche dilte diye. Hi, ami or bondhu hai. O Virat boro celebrity guys. Tumra chinba oke ki nam? In YouTube er nam. Amar. YouTube channel er nam. Rakhe shukru. O acha. Bate. তারপর বিয়ের পালা শেষ হওয়ার পরে ওদেরকে আমরা নিয়ে গেছিলাম ঘরের ভেতরে, যেখানে ওরা খাওয়া দাওয়া করলো। সমস্ত কিছু শেষ হওয়ার পরে এক চোট শুরু হলো ফটো শ্যুট করার তাল। প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা যাবত ওর ফটোশ্যুট হয়েছে গাইজ। আমি আড়াইটে অবধি স্টেজেই ছিলাম ডিম্পির সাথে। কি ও কতক্ষণ ধরে ফটোশ্যুট করলো! যাই হোক, এর থেকে কি বোঝা যায় যে জীবনটা শুধু ফটোই। গাইজ, এখন প্রায় দুটো মতো বাজে, এখনো ডিম শুট করছে, শেষ হচ্ছে না। সবাই এখানে, আর মানদাও এখানে, আর আমার ভাইও এখানে, সবাই এখানে। ও আমার ভাই এখানে কাজ করছিল। যাই হোক, আমি আর ব্লগটাকে কন্টিনিউ করছি না। আমি সমস্ত চেঞ্জ ফেঞ্জ, মতলব চেঞ্জ না, মানে জুয়েলারি টুয়েলারি খুলে ফেলেছি, কেন কি প্রচন্ড ভারী ভারী লাগছিল। তো এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে ডিম্পি, কিছু বল, কিছু বল, খুব দুঃখিত। আচ্ছা সবাই একটু দাঁড়াও দেখি, কেন আমি চোটটা মারতে পারি সেজন্য। হ্যালো, দাঁড়াও একটু, ভালো মধ্যে একটা
সেটা কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। তো আমরা অনেক 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 মজা করেছি। ত্রিদেব কিছু বল একটু। আজকে কিছু বলার নেই, এখন বর্তমান প্যাকআপ, এখন টাটা, গুড নাইট সবাইকে। ওকে, সো গাইস, যদি আমার এই ব্লগটা দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।